আরো আরেকটা সিক্রেট জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের ভেতরে যদি ইনসিকিউরিটি কাজ করে তোমাদের টিপস দিচ্ছি। বাট যেটা কথা সেটা হচ্ছে এটা মামা গ্রান্টেড, যেখানে কিন্তু কাপলদের নিয়ে আসা যাবে 12 বাজে। তোমাদের কাপলকে নিয়ে হোক, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কাপল, ঠিক আছে। তো আমি যখন গেট দিয়ে ঢুকলাম, তারপরে গেলে এখানে ঘর ফর আসে, ঘর সবাই জানো যে নলবনে সবাই কি করতে আসে, কি হয় না হয়, এখানে কি কি আছে। তবে আজকের ভিডিওতে কি হবে এটা আমি নিজেও জানি না, তোমরাও জানো না, ঠিক আছে। তো জানতে গেলে ভিডিওটা দেখতে হবে, তবে যেটাই হবে সেটা নতুন কিছু করার চেষ্টা করব। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. এইটুকুনি তোমাদেরকে বলতে পারি যে আজকে জায়গাটা কিন্তু বম জায়গা। তোমরা যদি এই জায়গাটা মানে ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করবে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে বলেছিলে যে আমি দূরে দূরে যাচ্ছি আর কি নর্থের সাইডে ভিডিও করতে, পার্ক এক্সপ্লোর করতে, ঠিক আছে। তো তোমাদের খুব প্রবলেম হচ্ছে যারা সাউথের দিকে থাকো প্রপার কলকাতায়। তো আজকে প্রপার কলকাতার মধ্যে একটা জায়গা এক্সপ্লোর করছি, আই হোপ এই জায়গাটা তোমাদের জন্য সুটেবল হবে জার্নি করতে। সো চলো শুরু করা যাক। তো অনেক কষ্টের পরে আর কি ফাইনালি এন্ট্রি নিয়ে নিয়েছি নলবন। তো এই নলবনে আসতে গেলে কত চার্জেস পড়বে, এখানে কী কী ফেসিলিটি রয়েছে, ঠিক আছে, কী কী মানে রুলস অ্যান্ড রেগুলেশান আছে, ডকুমেন্ট কী কী এরা চায়, ঠিক আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড ব্রাদার, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে নলবন বেসিক্যালি সবাই শুনলে আর কি যে জায়গাটায় পৌঁছে যাও তোমরা, ইভেনকি আমিও বছরখানেক আগে পৌঁছে গেছি, সেটা হচ্ছে নলবন ফুড পার্ক। তো নলবন ফুড পার্ক আর নলবন কিন্তু এক নয়, ঠিক আছে। তো তোমরা এখানে কীভাবে আসবে এই নলবনে, এটার পুরো ডিটেল কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদেরকে দেবো। পুরো অ্যাডভেঞ্চারটা আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো যে চারিদিকে কিন্তু হাওয়া চলছে, ঠিক আছে। তো যে ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়া আছে, জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, পুরো একদম সান্নাটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে, অফবিট টাইপের এবং অ্যাডভেঞ্চার। তো এখানে কিন্তু তোমরা যে কোনো পারপাসে আসতে পারবে, মানে পিকনিক পারপাসে হোক, তোমরা তোমাদের কাপলকে নিয়ে হোক, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কাপল, ঠিক আছে। তো আমি যখন গেট দিয়ে ঢুকলাম, আমাকে কিন্তু জিজ্ঞাসা করলো ওনারা যে সাথে কি কোনো মেয়ে আছে, কাপল আছে। তো আমি যেহেতু একা আসি মানে সিঙ্গেল আর কি, কোনো মেয়ে নেই, তো আমি ওটা বললাম। তো চার্জেস আমার থেকে নিল, তোমরা এলে তোমাদের থেকেও চার্জেস নেবে। বাট জায়গাটা কিন্তু অসাধারণ, মানে ফুল প্রাইভেসি আছে মামা, ঠিক আছে, এখানে ডিস্টার্ব করার মতন কেউ নেই, তোমরা চাইলে ফটোশ্যুট সময় কাটানো সব কিছু করতে পারবে এবং অসাধারণ লাগবে। ব্যাপক টাইপের হাওয়া আসছে, বাট যেটা কথা সেটা হচ্ছে এটা মামা গ্রান্টেড, যেখানে কিন্তু কাপলদের নিয়ে আসা যাবে। কারণ আমি যখন গেট দিয়ে আর কি ঢুকলাম, তখন সিকিউরিটি কিন্তু আমাকে জিজ্ঞেস করলো যে সাথে মেয়ে আছে কি না আছে, তো এটা দিয়ে বোঝাই যাচ্ছে। এবং চার্জেসও আমি জিজ্ঞেস করলাম, সেটা আমাকে পুরো স্পষ্ট বলে দিল। তো এখান থেকে পুরো ব্যাপারটা বোঝাই যাচ্ছে, যেখানে কিন্তু কাপলদের নিয়ে আসা এন্ট্রি আছে, তো এখানে বসার জায়গা রয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছি ঘর ফর আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। ভয়ঙ্কর খেলা হবে এখানে, তোমাদের সময় কাটাতে একটু অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে এখানে ডিস্টার্ব করার মতন কেউ নেই, এখানে যারাই আসে তারাই আর কি পিসফুলভাবে, ঠিক আছে, সময় কাটায়। যারা এসছে ভিডিওটা দেখছে, জানে ইনফরমেশান, তারা বুঝতে পারবে। বাট যারা আসুনি তারা দেখতে থাকো কীভাবে আসবে সব কিছু ডিটেল, ঠিক আছে, কতটা সেফ জোন না জোন, কী পারপাস এই জায়গাটা ইউজ করা হয়, ঠিক আছে, কী রুলস অ্যান্ড রেগুলেশান আছে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। ও মাই গড, নলবনের অনেকগুলো গেট আছে। তো আমি যে গেটটা দিয়ে আর কি এন্ট্রি নিয়েছি সেটা হচ্ছে নলবন এক নম্বর গেট। তো বাই দ্য ওয়ে, তো এখানে বসার জন্য জায়গা রয়েছে, সুলভ রয়েছে, আই মিন
মানে শৌচাগার রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা যদি সময় কাটানোর পারপাস এখানে আসো। তো আমি ঢুকলাম পার হেড 100 টাকা করে, ঠিক আছে? তো তোমরা যদি কাপেল নিয়ে ঢুকো, আমি যে ইনফরমেশানটা জানতে পারলাম, আমাকে ওরা যারা জানালো, আমি জিজ্ঞাসা করলাম যে যদি লেডিস আসে, মানে মানে কাপেলকে নিয়ে আসা হয়, তাহলে কী করা যাবে? তো বলছে পার হেড 100 টাকা করে লাগবে, মানে দুজনের তোমরা যদি আসো তাহলে হচ্ছে 200 টাকা। তো বাই দ্য ওয়ে এখন যেখানে আছি এটা হচ্ছে পুরো নলবন, এখানে ঘর ফর করা রয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো, সো তোমরা যদি চাও তাহলে এখানে প্রচুর দেখছো বসার জায়গা রয়েছে, মাচা রয়েছে, আরও অনেক অসাধারণ অ্যাডভেঞ্চার, মানে অসাধারণ অ্যাডভেঞ্চার তোমাদের সময় কাটানোর জন্য, মানে হেভি জায়গা, মানে হেভি জায়গা, তোমরা জাস্ট রকেট হয়ে যাবে যা। তো ব্রাদার, বেসিক্যালি যেটা কথা যে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে নলবন, তো নামটার সাথে কিন্তু সব কিছুর একটা মিল আছে, এখানে আলাদা কিছু নেই। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ বুনো জঙ্গল টাইপের রয়েছে, তবে জঙ্গল আর কি এরকমও জঙ্গল নেই যেটা আর কি তোমাদের খুব অসুবিধা হবে। এটা মানে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, এই অ্যাটমসফিয়ারটাই এরকম, ঠিক আছে? তোমরা চাই তোমাদের মানে সময় কাটানোর জন্য এই আর কি পরিবেশটাকে, এনভায়রনমেন্টটাকে এইভাবে তৈরি করা রয়েছে। তো এইখানে যে বসার জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু এরকম স্টাইলেই রয়েছে, ঠিক আছে? এরকমভাবেই কিন্তু এটা বসার জন্য তৈরি করা রয়েছে, যাতে তোমরা এখানে বসতে পারবে। এবং ভেতরের দিকে বিস্তীর্ণ অনেক বড় জঙ্গল চলে গেছে। তো যেহেতু নামটা নলবন, তাই এই জায়গাটা কিন্তু ওই রকম বনের স্ট্রাকচারই আর কি তৈরি করানো, যাতে মানুষরা ওই ফিলিংটা পায় এখানে ঘুরতে এলে কিংবা সময় কাটানোর জন্য এলে। তো এরকম আর কি বসার জন্য প্রচুর সেট করা রয়েছে, আগেও তোমরা দেখতে পারলে। এখানে ঘরও রয়েছে যদি বৃষ্টি ফিষ্টি পড়ে, যেহেতু এখন বর্ষাকাল, তো ওই ঘরেও আর কি তোমরা সময় কাটাতে পারো, সেটা তোমাদেরকে দেখাবো। দুপুর 12 বাজে, শাম 5 বাজে, রাত 11 বাজে। ও মাই গড, মানে দেখছো এখানে কিন্তু যে তোমাদের বলছিলাম ঘর, এটা আমি নিজেও জানি না যে এরকম টাইপের ঘর আছে। তো ওদিকে জঙ্গল বলে কে আছে না আছে, ওই প্রাইভেসি লিক যাতে না হয় আমি ভেতরে ঢুকলামও না, ঢোকাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। বাট এখানে ঘর দেখতে পাচ্ছি, চলো ঘরগুলোর ভেতরে। এ তো আমার মানে দেশের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। ঠাকুমা, ও ঠাকুমা, আরে পান্তা দাও খাবো। দেখছো মানে বিউটিফুল প্লেস, মানে কলকাতার মধ্যে থেকেও তোমরা কিন্তু এরকম জায়গা পাবে যেখানে পুরো গ্রাম্য স্টাইলে, গ্রাম্য গ্রামীণ পরিবেশ একদম পেয়ে যাবে, মানে ফুল মজা, মানে ফুল মজা। আমরা তো কলকাতা থেকে এই সমস্ত বুঝতেই পারি না। দেখো খড়ের চাউনি দেখতে পাচ্ছ, মাটির ঘর, মানে কলকাতার মধ্যে থেকে যে এরকম একটা ফিলিং। হ্যাঁ, ওদিকেও একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছ, ওদিকেও একটা ঘর রয়েছে, ওটা তো যাবো, ওটা আমার পিসিমার ঘর, চলো আসো। তো ফাইনালি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির ঘর, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেট, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেহেতু এটা নলবন, তো এখানে কিন্তু প্রচুর শুটিং হয়েছে, প্রচুর সিরিয়াল হয়েছে, সিরিয়ালের সিনেমার বড় বড় সিনেমার আর কি শ্যুট করা হয়েছে। তবে অফ সিজনে কিন্তু এখানে মানুষ ঘুরতে আসে। হ্যাঁ, আই হোপ তোমরা স্ট্রাকচার দেখে পুরো বুঝতেই পারছো যে জায়গাটা কী স্টাইলে তৈরি করা আছে। তবে তোমরা যদি চাও তোমরা কিন্তু অফ টাইম এখানে প্রচুর মানুষরা আর কি ঘুরতে আসে, যেটা আমি দেখলাম, দেখছো বসার জায়গা ফাঁকা করা রয়েছে, ঠিক আছে? এবং তোমাদেরকে এই ডিটেলটাও দিলাম যে এখানে আসতে গেলে কত করে এন্ট্রি ফি চার্জেস আছে। তবে এখানে আসাটা কিন্তু একটু ডিফিকাল্ট, যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওতে, তোমরা জাস্ট একটু মন দিয়ে শুনবে। অ্যান্ড ফাইনালি তোমাদেরকে যে কথাটা বলা, যে আজকে কিন্তু জায়গাটা আমি খুব এনজয় করছি, মানে খুব এনজয় করছি, আমার ভাবনা চিন্তার বাইরে ছিল যে এখানে নর্মাল লোককে ঢুকতে দেয় কিনা। বাট আমি যখন ঢুকতে পারলাম, সাথে আমি ইনফরমেশান নিলাম যে এখানে সবার জন্য আর কি মানে প্রবেশ একদম মানে প্রযোজ্য, সবাই তোমরা এখানে ঢুকতে পারো। যে বাংলা কীভাবে বলছি না বলছি ফুল আর কি, সো যেটা কথা যে প্রপার ইনফরমেশান যে এখানে কিন্তু মানুষ ঢুকতে পারে, ঠিক আছে, ঘোরার পারপাসে, সময় কাটার পারপাসে আসতে পারে। তবে আজকে আমি জায়গাটা খুব এনজয় করছি, আই হোপ তোমরাও খুব এনজয় করবে যদি এই জায়গাটা ভিজিট করো, কেননা এরকম সচরাচর জায়গা, ঠিক আছে, ঘোরার জন্য আমাদের কলকাতার মধ্যে খুব কমই আছে। সো আমি চাইবো তোমরা এই জায়গাগুলোতে আসো, এসে তোমরা ভিজিট করো, ভিজিট করে আমার মতন তোমরা ফুল এনজয় করো। এক সেকেন্ড দেখো এখানে যারা যারা আসে কীভাবে এনজয় করে, মানে আমি শুধু এইগুলোই দেখতে পাচ্ছি এখানে। ও মাই গড, মানে ভর্তি, মানে ভর্তি, মানে বুঝছো মানুষ এখানে এসে কতটা আর কি স্বতঃস্ফূর্তভাবে এনজয় করে। সো ব্রাদার, তো এবার তোমাদেরকে টাইমিংটা শেয়ার করি যে টাইমিং এখানকার কী আছে। এখানে টাইমিং যেটা রয়েছে সেটা হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে আরম্ভ করে তোমরা বিকেল 5টা পর্যন্ত এখানে সময় কাটাতে পারবে যদি তোমরা আসো। তো এখনও পর্যন্ত বর্তমানে এই টাইমিংটাই রয়েছে, পরে যদি চেঞ্জ হয় সেখানে আমার কিছু করার নেই, তোমরা ইনফরমেশান নিয়ে নেবে। কী 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 আরেকবার বলুন।
আর আরও আরেকটা সিক্রেট জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের ভেতরে যদি ইনসিকিউরিটি কাজ করে তোমাদের টিপস দিচ্ছি, তোমরা জাস্ট একটা 100-150 এরকম টাইপ অফ কিছু সেলফি স্টিক, এখন সেলফি স্টিক সব মেয়েদের কাছেই থাকে, একটা সেলফি স্টিক নিয়ে নেবে আর গার্লফ্রেন্ডকে নেবে সাথে, একদম চলে আসবে খেলা থেকে, বসা থেকে, সময় কাটানো থেকে, ঘোরা থেকে, খাওয়া থেকে, পারলে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া নিয়ে আসবে, এই জায়গায় কিন্তু কোনো খাওয়া দাওয়ারের দোকান নেই, পাওয়া যায় না, ঠিক আছে, রিলস থেকে, ফটোশ্যুট থেকে, এভরিথিং সব কিছু করে আবার সন্ধে ঘোরাতে ঘোরাতে বাড়ি ফিরে চলে যাবে। দেখো আমি তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবরস্থান, বাট এটা কিন্তু নকল, ঠিক আছে, মানে শ্যুটিংয়ে শ্যুট পারপাসে এটা সেট আর কি, এখানে আর কি শ্যুটিং পারপাসে এটা ইউজ করা হয়, দেখতে পাচ্ছ নকল মানে কবরস্থান, জাস্ট দেখো যাবে, এটা দেখো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড এটা হচ্ছে আমার হচ্ছে FB অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যান্ড এরকম একটা রকেটের মতন অসাধারণ জায়গায় তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কীভাবে আসবে তোমাদের একবার শেয়ার করি, ঠিক আছে, তোমরা যদি টু হুইলার কিংবা ফোর হুইলার নিয়ে আসো আই হোপ অনেক বেস্ট হবে, কিংবা ওলা উবের কিছু ধরে আসো, সো যেমনভাবেই আসো যেখান থেকে আসো, হ্যাঁ তোমরা আর কি সল্ট লেক সায়েন্স সিটি সবাই চেনো, তো সায়েন্স সিটি আসবে, সায়েন্স সিটির ওখান থেকে ডান দিক নয় বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে যেটাকে বলে আর কি বাসন্তী হাইওয়ে, তো তোমরা যদি গাড়ি করে আসো অনেক সুবিধা হবে, যে কাউকে জিজ্ঞেস করবে ড্রাইভারকে জিজ্ঞেস করবে, বাসন্তী হাইওয়ে ধরে তোমরা জাস্ট 10-15 মিনিটের ডিস্টেন্স আর কি আসবে, বামনঘাটা বলে জায়গা আছে, তো বামনঘাটা ওখানে এসে তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে, এবং ডেসক্রিপশান বক্সেও আমি এখানকার প্রপার লিঙ্ক দিয়ে দেবো, কেননা নলবন কিন্তু প্রেম করার জন্য আজীবনই অসাধারণ মানে একটা বিখ্যাত জায়গা, আর এটা অনেক বড় জায়গা, এটা গেট নাম্বার করা আছে 1-2 এরকমভাবে গেট নাম্বার করা আছে, সো আমি প্রপার লোকেশান কিন্তু একদম আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ফলো করতে পারো। ফু অ্যান্ড ব্রাদার, সো ফাইনালি আজকে নলবন পুরো তোমাদের জন্য এক্সপ্লোর করলাম, পুরো ছানবিন করে যা আছে সব কিছু বলে দিলাম, যে নলবন একটা বিখ্যাত জায়গা কিন্তু প্রেম করার জন্য, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো, আই হোপ এনজয় দিস ভিডিও, সো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগবেই, ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো বম আর কি রকেট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়, তোমরা সবাই ভালো থাকবে, তো টাটা।